হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, আমাদের ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস এই মুহূর্তে তাদের তাদের ক্যাফেতে অর্থাৎ আফতাবনগরে, যে তারা একটি নিজস্ব ব্র্যান্ড গড়ে তুলেছেন শাকিব এবং অপু, সেখানে হার্লেন ব্র্যান্ডের উদ্বোধন করলেন। 20টি শোরুম উদ্বোধন উপলক্ষে তারা সম্মিলিতভাবে একটি বিশাল 100 পাউন্ডের কেক কাটলেন, যা যত সহকর্মী, যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রয়েছেন সবাইকে এক জায়গায় সমবেত করে। এবং এই উপলক্ষে অপু বিশ্বাস বলেন যে আমাদের আসলে এই গ্র্যান্ড ওপেনিংটা দরকার ছিল, কারণ এত জায়গায় শোরুম উদ্বোধন করা হচ্ছে, প্রতিদিনই হিসেব রাখা কঠিন হয়ে যাচ্ছে, এবং আমার দর্শক ভক্ত যারা রয়েছে তারা সব জায়গাতেই সারা দেশেই এত বেশি সাড়া দিবে আমি কল্পনাও করতে পারিনি। আমি মানুষ হিসেবে আসলে এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য কি না আমি সেটাই মাঝে মধ্যে সৃষ্টিকর্তার কাছে করি, শুক্রিয়া আদায় করি এবং বলি যে আমি আসলে একটা ক্ষুদ্র মানুষ, কিন্তু আমার উসিলাতে এতগুলো মানুষ তাদের খাদ্য ব্যবসা এবং তাদের রুটি রুজির ব্যবস্থা হচ্ছে, এটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। আর আমার ইচ্ছে রয়েছে জীবনে অনেক বড় আসলে শিল্পপতি হবার, কারণ আমি যদি আমার যদি অনেক বড় কিছু থাকে তাহলে আমি আরও অনেক মানুষের কর্মসংস্থান করতে পারবো, নিজের জন্য নয়, এক একটা মানুষ মানে যদি আমার 1000টা এমপ্লয়ি থাকে তাহলে তার মানে তার পরিবারে যদি 7 জন বা 10 জন করে মানুষ থাকে তাহলে কতগুলো মানুষ আমার এই আমার উসিলাতে তারা বেঁচে থাকবে, খাবার খেতে পারবে, এই বিষয়টা আমি যখন ভাবি আমার তখন স্বপ্নের মতো মনে হয়, কিন্তু মনে হয় যে এটা সম্ভব। আমি যদি কাজ করে যাই আগামী 10 বছর পর আমি আর শাকিব, নিশ্চয়ই এরকম একটা পরিস্থিতি আমাদের হবে। আমি জানি একটা সময় আমাদের গ্ল্যামার থাকবে না, আমরা এভাবে সুন্দর করে নায়ক নায়িকার অভিনয় করতে পারবো না, কিন্তু আমাদের যদি কাজ থাকে, ব্যবসা থাকে, আমরা সবার সাথেই থাকবো, এই মানুষগুলোর সাথেই থাকবো। আমার মনে হয় যে মানুষ ছাড়া আমার পক্ষে থাকা খাওয়া কোনোভাবেই পসিবল না, কারণ প্রত্যেকটা মানুষের জীবনেই স্বপ্ন থাকে বড় হবার, আমার স্বপ্ন বড় হবার, সে বড় টুকু কিন্তু আমি হয়েছি। আমাকে এখন দেশের মানুষ, আমি যদি কাজও না করি, অপু বিশ্বাস শাকিব খান জুটিকে সবাই চেনে, কারণ বাংলাদেশে কিংবা এশিয়া মহাদেশে আমাদের মতো জুটিবদ্ধ হয়ে এত কাজ কেউ করেনি। সুতরাং সেই দিক থেকে আমার মনে হয় না যে কাজের জন্য দরকার আছে এটা, এটা আসলে আমার প্রাণ, আমার আত্মার খোরাক, তো সেই দিক থেকে মনে হয় যে এটা আমার জন্য একটা অনেক বড় কাজ। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও পরিবার নিয়ে ভালো থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। বন্ধুরা, চিত্রনায়িকা অপু বিশ্বাসের কথাগুলো আপনার কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে কমেন্ট করবেন এবং পরবর্তী পর্ব পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে।